আমি বললাম তো তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, কি করো কি তুমি সারাদিন ভালো স্কুল দিলাম, ভালো টিচার দিলাম, স্কুল দিলাম, ভালো জায়গা পড়াচ্ছি, ভালো ডান্সের স্কুল দিলাম, ভালো ও ছবি আঁকার জায়গা দিলাম, কি করো কি তুমি সারাদিন কিচ্ছু করো, ছবি আঁকো ঠিক মতো, গানের ক্লাসে যাও, নাচের ক্লাসে যাও, ছবি আঁকো, কিছুই তো করো না। রফিক আঙ্কেলের ছেলেকে দেখো, সে কি করছে, সেবার প্রথম হয়েছে, ফার্স্ট হয়েছে। আর তুমি কি করছো দিনে দিনে, তো সব শুধু বললেই যাচ্ছ আমার টাকা গুলো জাস্ট বরবাদ, আমার টাকা গুলো শুধু আমি জলে ফেলতেছি, এর বেশি কিছু না। কি কথাগুলো পরিচিত মনে হচ্ছে? খুব পরিচিত, তাই না? জি হ্যাঁ, এই কথাগুলো আমরা আমাদের ফ্যামিলির যে টিনেজ সন্তানটি আছে বা যে ভাগনা ভাগ্নি বা ছোট ভাই বোন আছে তাদের সাথে হরহামেশাই বলে থাকি। আমরা আমাদের ইচ্ছেগুলো এই টিনেজ সন্তানদের উপর চাপিয়ে দিই, যেটা কিনা তাদের উপরে এক ধরনের মানসিক চাপের তৈরি করে। আসলে কি উচিত তাদের সাথে এই ধরনের ব্যবহার করা? টিনেজ সন্তানের সাথে কিরকম ব্যবহার হবে সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। ওয়েলকাম টু রূপের রহস্য চ্যানেল, আমি বিথি, নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি। টিনেজ বলতে আমরা 13 থেকে 19 বছরের বাচ্চাকে বুঝি। একটা টিনেজ সন্তান যখন 6 থেকে 7 ঘন্টা তার স্কুলে কাটায় বা সে যে প্রতিষ্ঠানে নাচ গান বা ক্যারাটে শেখে, সেখানে কিন্তু সে বিভিন্ন ধরনের পরিবেশের মানুষের সাথে মেশে। সে যে সেখানে ক্যারাটে শিখছে, পড়াশোনা শিখছে, গান শিখছে, নাচ শিখছে, সেগুলোর পাশাপাশি সে যে কিছু খারাপ জিনিস শিখছে না তা কিন্তু নয়। সে যেমন কিছু খারাপ জিনিস শিখছে, ঠিক তেমনি কিছু ভালো জিনিসও শিখছে। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানই চায় তাদের কাছে যেসব স্টুডেন্ট যায় তাদেরকে সঠিক শিক্ষা শিক্ষিত করতে, কিন্তু ক্লাসের সব স্টুডেন্ট কিন্তু একরকম হয় না। কিছু স্টুডেন্ট হয় খুবই ভালো প্রকৃতির, শান্ত স্বভাবের, এবং যেটা তাকে ভালো শিক্ষা দেওয়া হচ্ছে সে শুধুমাত্র সেটাই গ্রহণ করে। আবার কিছু স্টুডেন্ট হয় সম্পূর্ণ তার বিপরীত, সে যেটা ভালো দেখছে সেটা সে শিখছে না, সেটা সে নিতে পারছে না, সে বরং উল্টোটা শিখে আসছে। একই পরীক্ষায় একজন খুব ভালো রেজাল্ট করছে আবার আরেকজন খুবই খারাপ রেজাল্ট করছে। ধরুন আপনারই দুজন সন্তান, একজন খুব ভালো রেজাল্ট করছে আরেকজন একদমই খারাপ রেজাল্ট করছে। যে খারাপ রেজাল্ট করছে তাকে কি আপনি কখনো কাছে টেনে শান্তভাবে ভদ্রভাবে খুবই মোলায়েম ভাষায় তাকে বোঝানোর চেষ্টা করেন? তার ভেতরে যে প্রবলেমটা আছে, যে সমস্যাটা আছে, সেটা কি কখনো জানার চেষ্টা করেছেন যে সে আসলে কেন ভালো করতে পারছে না? বা ধরেন আপনি তাকে প্রশ্ন করেছেন কিন্তু তার সঠিক উত্তর আপনি এখনো পাননি, অথবা আপনি ভাবছেন তাকে জিজ্ঞাসা করবেন কিন্তু এখনো নিজের হাতে সেই সময়টা পর্যন্ত হয়ে ওঠেনি তার সাথে বিস্তারিত এই ব্যাপারে কথা বলার। তো আজকের ভিডিওটা হচ্ছে সেই সব বাবা মায়েদের জন্য যারা ঠিক বুঝতে পারছেন না তার টিনের সন্তানের সাথে সে ঠিক কিভাবে একটা মানসিক বন্ধন তৈরি করবেন। তো ভিডিওটা হতে যাচ্ছে অনেক অনেক বেশি ইনফরমেটিভ, আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সাধারণত বয়সন্ধিকালে শারীরিক পরিবর্তনের সাথে মানসিক একটা বিরাট পরিবর্তন হয়। শারীরিক পরিবর্তনটা কিন্তু আমাদের চোখে পড়ে, আমরা দেখতে পাই। ধরুন একটা ছেলে যে কিনা তার মুখের চামড়াটা, মানে তার স্কিনটা ছিল খুব সফট, তার কণ্ঠটা ছিল খুবই মিষ্টি এবং সফট টাইপের, সেই কণ্ঠটা হঠাৎ করে গুরু গম্ভীর হয়ে গেল, একটু ভারী কণ্ঠস্বর হয়ে গেল। তার এই সফট স্কিনটা হঠাৎ করে খসখসে হয়ে গেল এবং সেখান থেকে খোঁচা খোঁচা দাড়ি বেরোতে শুরু করলো। ঠিক তেমনি ধরুন একটা মেয়ে যখন বয়সন্ধিকালে পড়লো, তার শারীরিক পরিবর্তনের পাশাপাশি তার মানসিক কিছু পরিবর্তন লক্ষ্য করা গেল। মানে যে মেয়েটা আগে খুব হইচই করে বেড়াতো, সারা ঘর ছুটোছুটি করতো, এর সাথে খেলছে, ওর সাথে খেলছে, এর সাথে চিল্লাচিল, ওর সাথে চিল্লাচিলি, মানে এইসব করে বেড়াচ্ছে, সেই মেয়েটা হঠাৎ করে চুপচাপ হয়ে গেল। এটা কি কোনো মানসিক পরিবর্তন? তাই অবশ্যই মানসিক পরিবর্তন। তো শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক কিন্তু অনেক বড় একটা পরিবর্তন এই সময়টাতে হয়, যেটা সব বাচ্চারা ঠিকভাবে নিতে পারে না। আপনি হয়তো খেয়াল করলেন হঠাৎ করে আপনার সন্তানটি লেখাপড়ায় অমনোযোগী হয়ে গেছে। আগে যেভাবে সে পড়তে বসতো এখন সে সেভাবে পড়তে বসে না, বা আগে সে যেরকম রেজাল্ট করতো এখন আর সে সেরকম করে না। আগে আপনার সাথে যেভাবে মিশত সেভাবে সে এখন আর মিশে না। আপনার সাথে যে সময়টা দিত তার যে সময় কমিয়ে এনে সে এখন তার যে সহপাঠী বা তার যে বন্ধু বান্ধব তাদের সাথে বেশি সময় দিতে শুরু করেছে, আপনার কাছ থেকে একটু দূরে সরে গিয়েছে।
এই ব্যাপারটা কি আপনার চোখে পড়েছে? এখন এই অবস্থায় আপনি কিভাবে আপনার টিনের সন্তানকে, যেটি অলরেডি দূরে চলে গিয়েছে বা যে যার সাথে আপনার একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছে, সেই মানসিক দূরত্বটাকে কিভাবে কমিয়ে এনে একটা ভালো বন্ডিং তৈরি করবেন সেটা নিয়ে আজকে আমরা কথা বলব। আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন যে এই সময়টাতে আপনার সন্তান আপনাদের পরিবার পরিজনের সাথে সময় ব্যয় না করে হঠাৎ করে সে বাইরের লোকজনের সাথে ওঠা বসা বেশি শুরু করেছে এবং তাদেরকে সময় বেশি দিতে শুরু করেছে, এবং আপনি যখন এর বিরুদ্ধে কিছু বলতে যাচ্ছেন তাকে, সে রিয়্যাক্ট করছে, সে মেজাজ দেখাচ্ছে, বিভিন্ন ধরনের দ্বন্দ্বের তৈরি হচ্ছে। আর এটা বেশি হয়ে থাকে 20 বছরের আগ পর্যন্ত, কারণ 20 বছর পর্যন্ত মানসিক বিকাশটা ঠিক ওইভাবে হয়ে উঠতে পারে না, যার কারণে এই সময়টাতে বাবা মাকে সন্তানের দিকে একটু বেশি মনোযোগী হতে হয়। তো একজন মানুষ যার কিনা মস্তিষ্কের বিকাশ সম্পূর্ণভাবে হয়নি, তার কাছে একজন পরিপূর্ণ মানুষের ব্যবহার যেমন, তার জ্ঞানের লেভেল যেমন, সেই রকম আচরণ যদি আমরা আশা করি তাহলে দোষটা কাদের? দোষটা কি সেই টিনেজ শিশুটার নাকি আমাদের নিজেদের? একজন অপরিপক্ক অপরিপূর্ণ মস্তিষ্কের মানুষের কাছে একজন পরিপূর্ণ মানুষের ব্যবহার আশা করাটাও কিন্তু একটা বোকামি। পরিবার হচ্ছে একজন মানুষের জন্য একটা আস্থার জায়গা, কিন্তু একজন টিনেজ শিশু কখনই এই কথাটা পরিপূর্ণভাবে বুঝতে পারে না। তাই শুধু কথায় নয়, কাজে এবং ব্যবহারে আমাদেরকে বারবার বুঝিয়ে দিতে হবে যে এই জায়গাটা তোমার জন্য একটা আস্থার জায়গা, একটা ভরসার জায়গা, যেখানে তুমি নির্দ্বিধায় সবকিছু বলতে পারো, সব তোমার ভালো লাগা খারাপ লাগাগুলো তুমি শেয়ার করতে পারো। আমি প্রথমেই বলবো একটা বিশ্বস্ত সম্পর্ক তৈরি করুন, যেমন আপনি আপনার সন্তানের সাথে বেশি করে কথা বলুন এবং আপনার জীবনের বর্তমান অবস্থা, আপনি কি প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার কি কি ঘটছে আপনার আশেপাশে, এই ধরনের টুকিটাকি বিষয়গুলো আপনি আপনার সন্তানের সাথে শেয়ার করা শুরু করুন। আপনি আপনার সন্তানের সাথে কথা বলুন, যাতে করে সে বুঝতে পারে যে যেহেতু আমার প্যারেন্টসরা এই ধরনের কথাগুলো, তাদের প্রবলেমের কথাগুলো আমার সাথে শেয়ার করছে, আমাকে জানাচ্ছে, তার মানে আমার যে লাইফে আমার জীবনে যে ঘটে যাওয়া ঘটনাগুলো বা যেগুলো নিয়ে আমার ভিতরে সমস্যা তৈরি হচ্ছে সেগুলোও আমি তাদের সাথে নির্দ্বিধায় শেয়ার করতে পারি। তাদের প্রতি একটু সহানুভূতিশীল হন, যেমন আপনি যে সময় কিশোর ছিলেন বা কিশোরী ছিলেন সেই সময়ের কথা একবার ভাবুন তো, যে তখনকার সময়ে আপনার অনুভূতিটা কেমন ছিল, আপনার আবেগটা কেমন ছিল, আপনার ইচ্ছেগুলো কি ছিল। ঠিক ওই জায়গাটায় দাঁড়িয়ে যখন আপনি আপনার টিনের সন্তানের কথা চিন্তা করবেন বা আপনি ছোট ভাই বোনের কথা চিন্তা করবেন, তখনই কিন্তু আপনি খুব সহজে তার আবেগ অনুভূতি, তার ভালো লাগা, তার স্বাধীন চেতার যে একটা অনুভূতি, তার যে স্বাধীন মনোভাব হওয়ার একটা অনুভূতি, সেটা কিন্তু আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। কিশোর সন্তানের প্রতি শ্রদ্ধাশীল হন। আমরা সাধারণত চাই আমাদের সন্তানেরা আমাদেরকে শ্রদ্ধা করবে এবং সেই শ্রদ্ধাটা হবে ভালোবাসা। এখন ধরুন আমরা কি করি, সন্তানদের ভয় দেখাই, অর্থনৈতিক নিশ্চয়তা দিই অথবা তার সব পূরণ করে দিই, যাতে করে সে আমাদের প্রতি শ্রদ্ধাশীল হয়, সে আমাদের ভালোবাসে। কিন্তু সেটাই কি এনাফ? সেটাই কি সবকিছু বয়ে নিয়ে আসবে? ধরুন আপনি আপনার সন্তানের সমালোচনা করলেন তারই সামনে তার বন্ধু বান্ধবের কাছে, তার যে মতামত ছিল সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন, তার সামনে বসেই তার নিন্দা করলেন, বা তার অগোচরে বা সে জানলো যে তার নামে নিন্দা করা হচ্ছে বা তার নামে নেগেটিভ কথা আরেকজনের কাছে বলা হচ্ছে, বা তার সামনে বসেই তার সম্পর্কে নেগেটিভ কথা বলা হচ্ছে, বা ধরুন কোনো একটা বিষয়ে সে একটা মতামত দিল কিন্তু সেই মতামতটাকে সবার সামনে বসে বা অনেকের সামনে বসে বা তার বন্ধু বান্ধবের সামনে বসে আপনি সমালোচনা করলেন, তাহলে সেই সন্তানের কাছ থেকে আপনি কি আশা করেন যে সেই সন্তান এই কাজগুলো আপনার সাথে করবে না? অবশ্যই করবে। সে যেটা দেখবে সেটাই সে শিখবে, সেটাই সে করবে। তাই এই ব্যাপারে একটু যত্নশীল হতে হবে, সবার সামনে বসে যেমন শাসন করা যাবে না, সবার সামনে বসে তেমনি তুচ্ছতা ছিল সমালোচনাও কিন্তু করা যাবে না। সন্তানের বন্ধু হবার চেষ্টা করুন। আমাদের সবার লাইফেই কিছু নিয়ম শৃঙ্খলার প্রয়োজন রয়েছে, কিন্তু সেটা যদি হয়ে যায় মাত্রা
কিন্তু সেটা যদি হয়ে যায় মাত্রাতিরিক্ত, কিন্তু সেটা যদি একদম মাত্রা ছেড়ে চলে যায় যে আপনি শুধুমাত্র কঠোরই হয়ে যাচ্ছেন, তার উপর একটার পর একটা নিয়ম চাপিয়ে দিচ্ছেন, কঠোর নিয়ম পালন করছেন বা তাকে খুব শৃঙ্খলার মধ্যে মানুষ করতে চাইছেন, এবং সেটার জন্য আপনি দিনে দিনে শুধু তার প্রতি কঠোর আচরণ, কঠিন কঠিন মানে খুব স্ট্রং আচরণ করে যাচ্ছেন, সেটা করলে কিন্তু হবে না। কিছু কিছু ব্যাপারে আপনাকে বন্ধুসুলভ আচরণ করতে হবে, কারণ আপনি যদি সবসময় এরকম কঠিন আচরণ তার সাথে করতে থাকেন, সে কিন্তু মনে করবে যে আমার জীবনটাকে সে স্বাভাবিকের তুলনায় আমার অভিভাবকেরা অনেক বেশি কঠিন করে ফেলতেছে। তখন সে আপনার এই কঠিন জীবন থেকে, কঠিন নিয়ম শৃঙ্খলা থেকে বের হয়ে আসার জন্যই তখন উল্টাপাল্টা কাজ করবে। তাই এই জন্য আপনাকে আপনার সন্তানকে বারবার বোঝাতে হবে যে আপনি যেমন কঠোর নিয়মের বেলায়, শৃঙ্খলার বেলায় আপনি আছেন, ঠিক তেমনি তার প্রয়োজনের সময়, তার সাপোর্টের সময় আপনি তার পাশে বন্ধু হিসেবে আছেন এবং আপনি তাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসেন এবং আপনি সবসময় তার পাশে আছেন, এটা তাকে বারবার বোঝাতে হবে। তাকে বোঝাতে হবে জীবনে যেমন ভালোবাসার, বন্ধুত্বের প্রয়োজন আছে, ঠিক তেমনি জীবনে কিছু নিয়ম শৃঙ্খলারও প্রয়োজন আছে। পরিশেষে একটা কথা বলতে চাই, টিনের সন্তানের ব্যক্তিত্ব এবং মানসিক বিকাশের জন্য কিন্তু যথেষ্ট তাকে সুযোগ দিতে হবে। আপনার টিনের সন্তানের আচরণ বা ব্যবহার যদি আপনার কাছে একটু অন্যরকম লাগে, তাহলে আপনি তাকে প্রশ্ন করবেন যে আমি লক্ষ্য করেছি ইদানিং তুমি আমাদেরকে খুব একটা সময় দিচ্ছ না, বা আপনি বলতে পারেন যে দেখতে পাচ্ছি যে তুমি এখন তোমার বন্ধু বান্ধবকে অনেক বেশি সময় দিচ্ছ, তাদের সাথে অনেক কথা বলছো, বাট আমাদের সাথে কথা বলা কমিয়ে দিয়েছো, তোমার সমস্যাটা কি আমরা জানতে পারি, বা তোমার যে সমস্যাটা সেটা তুমি আমার সাথে আলোচনা করতে পারো, আমি কিন্তু তোমাকে সাহায্য করতে পারি। তো এভাবে তার সাথে বন্ধুসুলভ আচরণ করে তার সমস্যাটা জানতে হবে আপনাকে, এবং সে যদি সাথে সাথে আপনাকে উত্তর দিতে না চায়, তাকে আপনি সময় দিন, এমন একটা পরিবেশ তৈরি করুন সে যাতে বুঝতে পারে যে হ্যাঁ আপনি তাকে যথেষ্ট পরিমাণে আস্থা দিচ্ছেন, একটা ভালো পরিবেশ দিচ্ছেন তাকে তার অবস্থাটা আপনাকে বোঝানোর জন্য। তাকে সুযোগ দিন বারবার, তাকে বারবার সুযোগ দিন সেই বিষয়গুলো যাতে সে আপনাদের সাথে ডিসকাস করতে পারে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যদি দেখেন যে খুব বেশি সমস্যা হচ্ছে, খুব বেশি টানাপোড়েন যাচ্ছে, খুব বেশি সিচুয়েশন খারাপ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু একজন মানসিক ডাক্তারের কাছে আপনারা আপনার টিনের সন্তানকে নিয়ে যেতে পারেন। কয়েকটা কাউন্সেলিং করলেই কিন্তু নর্মাল হয়ে যাবে বিষয়টা, খুব স্বাভাবিক একটা পরিবেশ তৈরি হবে। তো এটাকে অনেকে একটু নেগেটিভ দিকে নিয়ে যায় যে হ্যাঁ মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাব, তার মানে সে কি পাগল বা আমি কি পাগল, সেটা না। একজন মানসিক ডাক্তার আপনার সাথে কথা বলবে, আপনার সন্তানের সাথে কথা বলবে, এবং দুজনের সাথে কথা বলে আপনাদের দুজনের ভিতরে যে গ্যাপটা আছে সেটা বোঝার চেষ্টা করবে, এবং ওই অনুযায়ী সে আপনার সন্তানকে ট্রিটমেন্ট দিতে পারবে, কাউন্সেলিং করতে পারবে, যেটা আপনার সন্তান এবং আপনার ভবিষ্যতের জন্য কিন্তু খুবই উপকারী। আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি, সেটা শুধুমাত্র টিনেজদের জন্য না, সেটা সব এজের জন্যই প্রযোজ্য। আপনি যখন একজনের সম্পর্কে ভালো ভালো কথা তার সামনে এবং তার পেছনে, তার পিছনে তো অবশ্যই কিন্তু তার সামনেও তার ভালোটা, তার পজিটিভ সাইডটা তাকে বারবার বলতে হবে যে হ্যাঁ তোমার এটা ভালো, তোমার ওটা ভালো, তুমি তো আরো ভালো হচ্ছো, তুমি তো আমাদের সাথে এত ভালো করেছো। হ্যাঁ, এই ধরনের পজিটিভ কথাবার্তা দিয়ে কিন্তু মানুষের মনটাকে আরো পজিটিভ করা যায়, যেটা আমি আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্স এবং আমি অন্যের সাথে এ ধরনের কথাবার্তা, এ ধরনের আচরণ করে আমি দেখেছি, আমি সব সময় একটা পজিটিভ রেজাল্ট পেয়েছি, আমি কখনো নেগেটিভ রেজাল্ট পাইনি। তো সেক্ষেত্রে আমি বলবো যে টিনেজের সাথে অভিভাবকের সম্পর্কটা সুন্দর করার জন্য, ভালো করার জন্য সবার আগে এগিয়ে আসতে হবে অভিভাবককে, টিনেজ কি কিন্তু নয়, সবার আগে অভিভাবককে এগিয়ে আসতে হবে। আপনাদের মনটাকে স্থির করতে হবে এবং কি টাইপের ব্যবহার করলে আপনার সন্তানের সাথে আপনার সম্পর্কটা ভালো হবে সেটা আশা করি আমার এই ভিডিও দেখে কিছুটা হলেও আপনারা বুঝতে পেরেছেন, আর কিছুটা হলেও আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি মনে করে থাকেন আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে, তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, ভিডিওটা অন্য কোনো অভিভাবকের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে সেও বেনিফিটেড হয়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ সাবস্ক্রাইব করা একদম টোটালি ফ্রি। আর সাবস্ক্রাইব করে রাখলে আমার চ্যানেলে যেসব
ইনফরমেটিভ ভিডিওগুলো হয়, যে আমি চেষ্টা করি যে ভালো ভালো ভিডিও টিপস আপনাদের সাথে শেয়ার করার জন্য, সেগুলো আপনারা তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওগুলো। সো আজকে অনেক কথা বলে ফেলেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।